নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। যম প্রদীপ দেওয়ার শুভ মুহূর্ত এবং সঠিক নিয়ম আমি এই ভিডিওতে আলোচনা করব। যম প্রদীপ আপনারা কখন দিবেন, কি নিয়মে দিবেন, যম প্রদীপ দিলে কি হয়, আমি একটু বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এই যম প্রদীপটা দেওয়ার প্রথম নিয়মটা আপনারা একটু ভালো করে, প্রত্যেকে তো দিচ্ছেন, কিন্তু কি নিয়মে দিবেন, যেটা করলে অকাল মৃত্যু জীবনে সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। এই যম প্রদীপ দেওয়ার বিশেষ কিন্তু মাহাত্ম আমাদের শাস্ত্রে কিন্তু বর্ণিত রয়েছে। অর্থাৎ কোনো দুর্ঘটনা, অকাল মৃত্যু থেকে যদি আপনি অব্যাহতি হতে চান, তাহলে অবশ্যই যম প্রদীপ দিন। দেখুন, নরক চতুর্থীতে এই যম প্রদীপ দেওয়া কিন্তু হয়। নরক চতুর্থীতে এই যম প্রদীপ দেওয়ায় আপনার জীবনে যে সমস্যা, সেই সমস্যা কিন্তু কাটবে। প্রথম কথা, এই দিন যমরাজের উদ্দেশ্যে আপনি এই প্রদীপটা প্রজ্বলন করবেন। কি কি করবেন? প্রথম কথা, যে জায়গাটাতে আপনি প্রদীপ দিবেন, বাড়ির দরজার ঠিক রাইট সাইডে যে দিবেন, আপনারা কি করবেন, প্রথম কথা যে জায়গাটা দিবেন সেখানে একটু জল আগে দিয়ে দিবেন, তারপরে জায়গাটিতে একটু গঙ্গা জল দিবেন। গঙ্গা জল দেওয়ার পর আপনারা একটু গম দিয়ে দিবেন সেই জায়গাটাতে, গম অথবা চাল। গম দিতে পারলে খুবই ভালো হয়। এবং সেখানে 1 টাকা হোক 10 টাকা হোক একটা কয়েন রাখবেন, 1 টাকা বা 10 টাকার কয়েন অবশ্যই আপনারা সেই কয়েনটি সেখানে রাখবেন। রাখার পর আপনারা চারমুখী, অর্থাৎ চারদিকে এই প্রদীপটা কিন্তু জ্বলবে, একটে মুখ নয়, চারমুখী প্রদীপ আপনারা কিনে নিয়ে আসবেন বাজার থেকে, মাটির প্রদীপ, বা বাড়িতেও আপনারা সেই চারমুখী প্রদীপ কিন্তু আপনারা তৈরি করতে পারেন। সেই চারমুখী প্রদীপ আপনারা গৃহের বাইরে, এটা কিন্তু কোনো সময় ঘরের মধ্য থেকে জ্বালিয়ে আপনি গৃহের বাইরে নিয়ে যাবেন না। আপনি এই প্রদীপটা, এই যম প্রদীপটা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিন্তু দেওয়া হয়, অর্থাৎ এটা আপনারা বাইরে এই প্রদীপটা জ্বালাবেন এবং এটা তেল দিয়ে জ্বালাবেন, তেলের প্রদীপ। এবং তার মধ্যে আপনারা কালো তিল আপনারা সেই প্রদীপে দিয়ে দিবেন, কালো তিল। এবং সেটা দরজার রাইট সাইডে আপনারা কিন্তু জ্বালান। এবং এই 10 টাকা বা 1 টাকা কয়েন যেটাই দিবেন না কেন, তার উপরে প্রদীপটা কিন্তু আপনি রেখে দিন। এবং আপনি প্রার্থনা করুন যে আমাদের জীবনে সমস্ত পাপ দূর হয়ে যাক, আমাদের পরিবারে অকাল মৃত্যু যেন না আসে, আমাদের পরিবারের সকলে যেন সুস্থ থাকে। এটাই আপনারা দক্ষিণ দিকে মুখ করে আপনারা এটা করুন। এবং এই প্রদীপটি আপনারা কখন প্রজ্বলন করবেন, যম প্রদীপটা আপনারা দিবেন কখন, নরক চতুর্দশীতে এই যম প্রদীপ আপনারা দিবেন, ডেটটা দেখুন। আপনারা দুদিন এমনি দিতে পারেন, 2-3 দিন ভাই দিতে অবধি কিন্তু এই প্রদীপ কিন্তু দেওয়া যায়। আপনারা ধনতেরাসের দিন একটা টাইম আপনাদেরকে আমি দিচ্ছি, যে টাইমের মধ্যে যদি আপনারা এই প্রদীপটা যদি আপনারা দেন, তাহলে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। টাইমটা দেখুন, কোন টাইমটা আমি বলছি, যম প্রদীপ দেওয়ার রাত্রি 8:58 থেকে, রাত্রি 8:58 থেকে আপনার
9:29 মধ্যে আপনারা এই জম প্রদীপটা আপনারা দিন। অর্থাৎ আপনার এন্ট্রান্সের বাইরে কোনো সময় ভুল করো ঘর থেকে জ্বালিয়ে নিয়ে দেওয়া যাবেন না, এবং বেড়ানোর রাইট সাইডে আপনারা এই জম প্রদীপটা দিন। অকাল মৃত্যু, আপনার জীবনে পাপকর্ম থেকে কিছুটা হলেও মুক্তি কিন্তু আপনারা পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।